तो लाइनটা ঠিক এরকম ছিল, মার তো দিয়া তুমনে উস তগড়ে জানসারি কো, জব উসকি ঔলাদ বড়ি হোগি আর বদলা লেগি তো ইয়ে মত বোলনা কি মুসলমান তো আতঙ্কবাদী হে। তো এরকম একটা লাইন যেটা টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে ছিল, এবং সেই টিকটক অ্যাপ্লিকেশনের ওই লাইনটা নিয়ে বা ওই ডায়লগটা নিয়ে কিন্তু মিস্টার ফাইসু এবং মিস্টার ফাইসু পুরো টিম কিন্তু ভিডিও বানিয়েছিল। তো এই ভিডিওটা বানানোর জন্য বা এই ভিডিওর মানে ভিডিও বা অডিওটার উপর তাদের লিপসিং করার জন্য, আপনারা তো সবাই জানেন যে মানে টিকটকে যে সমস্ত ভিডিওগুলো হয় সেগুলো সমস্ত কিন্তু লিপসিংয়ের মাধ্যমেই হয়। মানে যারা ভিডিওগুলো করে তারা শুধু লিপটাকে তার একটুখানি মানে নড়াই বা চড়াই, এইভাবেই কিন্তু তার ভিডিওটা হয়। মানে কোনো একটা সাউন্ড থাকে তার উপরেই কিন্তু মানুষ মানে ঠোঁটটাকে নড়িয়ে নড়িয়ে সেই ভিডিওটা বানায়। অ্যাকচুয়ালি মানে খুব কম কন্টেন্টই থাকে বা খুব কমই অডিওই থাকে যেটা মানুষ নিজের তৈরি করে বা নিজের ভিডিও বানিয়ে দেয়। তো এই ভিডিওটা বানানোর জন্য বা এই সাউন্ডটার উপর ভিডিওটা বানানোর জন্য মিস্টার ফাইসুর অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে এবং তার পুরো টিমকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে একটা বড় খবর বা যেটা কথা উঠে আসছে, তো মানে মুম্বাই যে পুলিশ আছে সেই পুলিশ কিন্তু মিস্টার ফাইসুর ব্যাপারে বা মিস্টার ফাইসুর পুরো টিম নিয়ে কিন্তু কেস করে দিয়েছে, এবং বিভিন্ন রকম মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কথা বলছে। তো আজকের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমি আপনাদের কিছু কথা বলতে চাই বা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখিয়ে দিতে চাই। তো দেখুন, আপনারা যারা টিকটকে মানে ফাইসুকে সাপোর্ট করেন বা ফাইসুকে নাও সাপোর্ট করেন, সবাই কিন্তু এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা বানানোর জন্য একটা খুবই বড় কারণ হচ্ছে, যেটা হচ্ছে এই ভিডিওটা নিয়ে বা ওই ভিডিওটা যারা বানিয়েছিল মানে মিস্টার ফাইসু টিম বা মিস্টার ফাইসু বানিয়েছিল, তারা কিন্তু মারাত্মক ভুল করেছে। যেটা হচ্ছে তারা তাদের জানা উচিত ছিল বা তাদের মানে একটা ব্যাপারটা বোঝা উচিত ছিল যে এরকম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা সব থেকে বেশি পপুলার আছে, সেই পপুলার জায়গায় তারাও কিন্তু প্রচুর পপুলার স্টার মতো হয়ে গেছিলেন। তো এরকম সময় তাদের ভিডিওটা বানানোর আগে 3-4 বার ভাবা উচিত ছিল বা 100 বার ভাবা উচিত ছিল যে আমাদের এখানে আইডিয়াল রেখে বা আমাদের এখানে সামনে রেখে অনেক মানুষই বা অনেক মানে ছেলে আছে যারা তাকে আইডিয়াল রেখে বা তাকে সামনে রেখে ভিডিও বানায়, মানে তার ভিডিও দেখি তারা কপি করে অনেকেই ভিডিও বানায়, আমিও যেরকম বানাই তার ভিডিও দেখে। তো এইভাবে অনেক মানুষই কিন্তু তাদের দেখেই ভিডিও বানায়। তো এই ভিডিওটা বানানো বা এই শব্দটা নিয়ে ভিডিও বানানো কিন্তু তাদের একমাত্রই উচিত হয়নি। তো এখন আমি একটা কথাই বলবো, এই ভিডিওটা নিয়ে যে ওই সাউন্ডটা করেছিল সেই সাউন্ডটা নিয়ে কিন্তু মানে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা টাইপের হয়ে যাচ্ছে বা মানে অনেক রকম কথা আসছে ইউটিউবের মধ্যে। কিন্তু অনেক আপনারা ভিডিও দেখতে পারবেন যেটা হিন্দু মুসলমান বিরোধী অনেক কথাই আসছে। তো আপনাদের একটাই কথা বলবো, আমরা কিন্তু সবাই প্রায় ভাই ভাই, হিন্দু মুসলমান বলে কোনো এক জিনিস আপনারা আপনাদের মনের মধ্যে রাখবেন না, মানে মানুষত্ব দিয়ে একটু ভাবুন যে আমরা কিন্তু সবাই ভাই ভাই। আমরা স্কুল কলেজে পড়ি কিন্তু আমরা আলাদাভাবে পড়ি না, আমরা সবাই একসঙ্গেই পড়ি। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার যে আমরা সবাই কিন্তু ভাই ভাই, মা আলাদা হতে পারে কিন্তু বাবা আলাদা হতে পারে, কিন্তু সবাই কিন্তু আমরা ভাই ভাই। তো এখন আপনাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার যে তারা যেমন ভিডিওটা বানিয়েছে হয়তো তারা ভুল কাজ করেছে, কিছু ভুল কাজ করেছে যার জন্যই সমস্ত মানুষ কিন্তু যারা সাপোর্ট করে তারাও কিন্তু আনসাপোর্ট করছে এখন। তো তার মানে এই নয় যে তারা কিন্তু মানে একদমই খারাপ কাজ করে ফেলেছে। দেখুন, মানুষ চলতে চলতে মানুষের ভুল হতেই পারে, এবং সেই আমরা সাধারণ মানুষরাই কিন্তু একটা মানুষ যখন ভুল করবে তাদেরকে কিন্তু সঠিক পথটা দেখিয়ে দেবো। তো এখন এই ভিডিওটা বানিয়ে তারা যদি ভুলটাও করে থাকে, আমার যে রিকোয়েস্ট, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, তারা যদি কোনোরকম ভুল করে থাকে আপনারা কিন্তু সেই ভুলটা তাদেরকে ধরিয়ে দেন, এবং একটা বড় তারা কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছে বা তারা বলেছে যে আমরা ভুল কাজ সত্যি ভুল কাজ করেছি। তো এখন আমাদেরও একটা দায়িত্ব থাকা দরকার যে তাদের যেমন আমরা সাপোর্ট করে বড় করেছিলাম এইভাবে তারা কিন্তু আমরা কিন্তু সবাই মিলে ওদের কিন্তু অনেক নিচে নামিয়ে দিয়েছি, মানে তাদের ফ্যান ফলোয়ার কিন্তু অনেকই কমে গেছে। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যেভাবে ওকে আনসাপোর্ট করেছেন বা সাপোর্ট করেছিলেন আগে, সেইভাবেই কিন্তু সাপোর্ট করুন যদি আপনাদের ভালো লাগে। দেখবেন আর এই যে এর ভুলটা করেছে এরপরে আশা করি ওরা আর কোনোরকম ভুল করবে না। আমি কিন্তু ওদের হিসেবে কথা বলছি না, আমি মানুষত্ব হিসেবে কথা বলছি। আপনারা আমার ভিডিওটা খারাপভাবে নিতেও পারেন কিংবা ভালোভাবেও নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা আপনারা সেইভাবেই নেবেন। তো এইটাই আমার বলার ছিল যে তারা যখন ভুলটা করেছে তারা ভুলটা কিন্তু স্বীকারও করেছে। তো তার জন্যই বলছি আপনারা যদি তাদের কাছে এখনও পর্যন্ত সাপোর্ট করেন বা তাদের কাছে এখনও ওই টিকটকের মধ্যে চান, তাহলে আপনারা টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিও বানান এবং উই সাপোর্ট মিস্টার ফাইসু, উই সাপোর্ট টিম 07, এইভাবে আপনারা কিন্তু ভিডিও বানান এবং হ্যাশট্যাগ দিন এইভাবে, মানে উই সাপোর্ট ফাইসু, উই সাপোর্ট ফাইসু 07, এইভাবে কিন্তু আপনারা আপনার মানে তো মানে হ্যাশট্যাগ দিতে থাকুন। তাহলে কিন্তু টিকটক কোম্পানি বুঝবে যে একে এখনও মানুষ চাই, তারপরে কিন্তু তাদের অ্যাকাউন্টটা মানে মানে সাসপেন্ড হওয়া থেকে বাঁচতে পারে বা এখনও ফেরত আসতে পারে।
তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের কি রায়, আপনারা কি ফাইসুকে চান কি না, মানে চান না, তো কমেন্টটা অবশ্যই আমায় জানাবেন। এই ভিডিওর নিচে কমেন্টটা অবশ্যই আমায় জানাবেন। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন যারা টিকটকে রেগুলার ভিডিও আপলোড করে। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।